মটন বিরিয়ানির মটনটা দেখো শেষ করতে পারছি না কি দেখতে পিসটা মা বাবা বলছে পালাবে কেক দেখে এটা 40 টাকা দাম মা খুশি খাবার দেখে বাবা এটা রাস্তার ওই নোংরা জুতোটা তুমি ঘরে পড়ছো মানে যাই হোক দোকানে ছিল সবাই তো ওখানটাতে পায়ে পড়ে দেখছি হ্যালো ভিউয়ার্স মোস্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা রেড বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিও আজকে কিন্তু একটা জমজমাটি ব্লগ হতে চলেছে জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো সুন্দরবনের মতন একটা ফিল দিলেও অ্যাকচুয়ালি কিন্তু আমরা ফেরিঘাট পেরিয়ে কোথায় যাচ্ছি আর কি তার কারণ ক্রমশ প্রকাশ্য ট্রেন তো আমাদের গন্তব্য স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল এবার তোমাদের আসল কারণটা বলি মা বাবার অ্যানিভার্সারি ছিল 29th November সেই ব্লগ এখন আমরা দিচ্ছি এই ব্লগটা দেব দেব করে এডিট করব করে করাই হচ্ছে না আর বেমালুম ভুলেই গেছি কাজের চাপে তো যাই হোক ফাইনালি সেই ডে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানির ব্লগ স্টেশন থেকে বেরিয়েই আমরা দ্বিধায় পড়ে গেলাম যে দাদা বৌদি এই নতুন রেস্টুরেন্টটাতে যাব নাকি দাদা বৌদির যেটা ওদের ওল্ড রেস্টুরেন্ট সেইটাতে আমরা যাব দুটো রেস্টুরেন্ট আছে স্টেশন থেকে বেরোলেই দাদা বৌদির বড় বড় ব্যানার দেখতে পাবে অন্ধ মানুষও চিনে চলে যেতে পারবে আমরা যেভাবে গেছিলাম আমরা তো কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে হঠাৎ করে চলে গেছি ফার্স্ট টাইম এত কাছে থাকা সত্ত্বেও ব্যারাকপুরের এই ফার্স্ট টাইম দাদা বৌদির রেস্টুরেন্টে গিয়ে বসে খাবো আগে একবার খেয়েছিলাম বাট সেটা পার্সেল আনিয়ে বাড়িতে খেয়েছিলাম কিন্তু এই ফার্স্ট টাইম দেখা যাক আগের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না আর এই সময়টা পুরোপুরি ওয়েডিং সিজন ফুল নিয়ে বসে পড়েছে সবাই আর মা বলছে একটা ফুল কিনে দিতে বাবা তো রেগে অস্থির ইতিমধ্যে বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে আর আমরা দাদা বৌদি হোটেলের সামনে সব শেষে ঠিক করা হলো যে বিরিয়ানি যখন খাবো নতুন রেস্টুরেন্টে গিয়ে লাভ নেই পুরোনোটাতেই যাই যেখানে শুধুমাত্র বিরিয়ানি আর কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায় গিয়ে তো দেখলাম ও বাবা লাইন যেটা ম্যান্ডেটরি দাদা বৌদিতে তবুও সন্ধের শুরুর সময়টা বলে বেশি লাইন ছিল না আর এখানে যিনি গেটকিপার ভদ্রলোক ছিলেন ব্লু শার্ট পরা ইনি তো মাকে নিজের জায়গাটা ছেড়েই দিলেন মা একটু বসে জিরিয়ে নিল যতক্ষণ না আমাদের ডাক আসছে এইবার আসবে কাহানিমের টুইস্ট সামনেই দেখতে পাচ্ছ যে কেকের বক্স ওপেন হচ্ছে আর ওই দিকে বাবাও তত রেগে যাচ্ছে কারণ টোটাল বিষয়টা বাবার অজানা ছিল এটা সারপ্রাইজ একটা কেক কাটিং প্ল্যান ছিল এদিক থেকে ওরা কিন্তু ভীষণই কোঅপারেটিভ আমাদের হাতে কেকের বক্স দেখে ওরা কিন্তু নিজে থেকে কেক টেবিল অ্যারেঞ্জ করে সেটা ওপেন করে পুরো প্লেস করে দিয়ে চলে গেছিলো কিন্তু গোটা ঘটনাটা যেহেতু বাবার অজানা ছিল বাবা তো ভীষণ রেগে গেছিলো মা ঠিক যতটা উৎসাহী যতটা এক্সপ্রেসিভ যতটা এক্সাইটেড বাবা ঠিক ততটাই উল্টো বাবা বলছে বাইরে এই সমস্ত কি বাড়িতে হলো একরকম তা বেচারা মা একা একাই কেক কাটলো কী আর করা যাবে বলছে বাড়িতে হলে আমি কেক কাটতাম বাইরে এসে এইসব লোকের সামনে আমি পারছি না মা বলছে যাক ঠিক আছে একা একাই কেক কেটে নিল একা একাই সবাইকে খাইয়ে দিল এইভাবেই কেক কাটিং পর্ব আমি বললাম থাক কেক কাটারও দরকার নেই খাওয়ারও দরকার নেই আমাদের দিয়ে দাও বাবার একই রেস্ট্রিকশন ক্রিম কেক খাবো না কম খাবো এই খাবো সেই খাবো এই ঢং করতে করতে আমাদের অর্ধেক সময় চলে গেল তারপর কেক টেক খেয়ে দিয়ে আমরা অর্ডারের কথা ভাবতে বসলাম আজকে বেশিরভাগ কথা তোমরা আমার গলাতেই শুনতে পাচ্ছ তার কারণ এখানে এত ক্রাউডেড প্লেস এত আওয়াজ তাই আমি ন্যারেটরের কাজ করছি এবার হাতটা ধুয়ে একদম খেতে বসবো আমার বেসিনের এই সামনের সেকশনটা কিন্তু দারুণ লেগেছে নিউ রেস্টুরেন্টে অনেক রকমের কুইজিন পাওয়া যায় বাট এখানে বিরিয়ানি সাইড ডিশ ফিশ ফ্রাই আর জিরা কোলা বাস এটুকুনি মা খুশি খাবার দেখে কেমন খেয়ে দারুণ দেখতে সেই ডায়মন্ড ফ্রাইয়ের মতন না দেখতে কেমন বাবা বাবাকে দেখো না মাছটা খুব পাতলা মানে একদম কঠিন বাবা বলছিল বিরিয়ানি খাবে না বাবা তোমার পিসটা দেখি রে বাপরে বাড়ি করতে পারছি না মাংসের জন্যই কিন্তু
যে এতটা জিনিসটা খুলে যায়, বাবা বলছে যে বাবার আগেই চাই। এখানের এই চাটনিটাও কিন্তু স্পেশাল, মা ঠিক লাগছে? হ্যাঁ দেবি, দুটো ফিশ ফ্রাই, দুটো মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, এতেই শেয়ার করেও আমাদের এই অবস্থা। বোঝা যাচ্ছে তো তাহলে পরিমাণটা? মাটন বিরিয়ানির মাটনটা দেখো, শেষ করতে পারছি না। কি দেখতে পিসটা, মাটনটা দেখো, মাফুর ছড়িয়ে পড়ি। এটা কি বাবা খেয়ে উঠে চলে গেছে? বাবা খেতে পারলো না, শেষ, দম শেষ। আমি তো এইটুখানি নিয়েছি, সেই নাড়তে চাটতেই চলে যাচ্ছে সময়। মা বলো সে আমরা যেটা নিয়ে গেছিলাম ওটার থেকে ভালো না এটা? হ্যাঁ বিরিয়ানি খাওয়া ছেড়ে আমি এখন আলু কাবলি চাট বানাচ্ছি। আলুর মধ্যে শসা, পেঁয়াজ আর ধনে পাতার চাটনি, অল্প যেটা বাকি ছিল সেটা দিয়ে খাচ্ছি। ফাটাফাটি লাগছে কিন্তু শেষ পাতে। বাবা কম রাইস খেয়েছে বলেই তো এই সমস্যাটা হয়ে গেল, আমরা আর খেতে পাচ্ছি না। বাবা একদম অল্প খেয়ে উঠে চলে গেছে, আর এইটা নেওয়ার জন্য বাবা বসে আছে। এটা কি ঠান্ডা বাবা? সব কিছু নিয়ে আমাদের 1260 টাকা বিল হয়েছিল। এবার দাদা বৌদিকে টাটা করে বেরিয়ে আসার পালা, সন্ধ্যে থেকে রাতের দিকে গড়াচ্ছে সময়। আর বেরিয়ে আসার সময় কিন্তু সেই ওদের বিখ্যাত দৃশ্যটা দেখতে পেলাম, যে বড় বড় বিরিয়ানির হান্ডা নামছে আর খালি হান্ডাগুলো চলে যাচ্ছে। বিরিয়ানির প্রতি মানুষের যে কি ট্রিমেন্ডাস ভালোবাসা হতে পারে, রেস্টুরেন্ট থেকে শুরু করে ডাইন ইন, টেক অ্যাওয়ে কাউন্টার, সব জায়গায় সব সময়ের জন্য ব্যস্ত থাকছে এই মানুষগুলো। প্রত্যেককে ঠিকঠাক টাইম মতন সার্ভ করার লাইনটা দেখতে পাচ্ছ? টেক অ্যাওয়ে কাউন্টার বলো বা বসার জন্য, সব জায়গাতে সমান রকম ভিড়। আমি তো আবার খেয়ে বেরোনোর পর আবার ঢুকেছিলাম, মৌরি আনতে ভুলে গেছিলাম। ভাবছি যে মুখটা কেমন লাগছে, কী মিসিং, কী নিইনি, তখন মনে পড়লো যে মৌরি নিইনি। আমি আবার ভেতরে গিয়ে মৌরি নিয়ে আসলাম, নিজের তো নিলামই আর বাদবাকি সবাইকারটাই নিয়ে আসলাম। তো অনেকেরই বলবে যে দাদা বৌদি অনেক দাম বাড়িয়ে দিয়েছে, অনেক দাম বেশি। তবে আমি কি বলবো বলো তো, যে কোয়ালিটি ওরা মেনটেন করে, যে সাইজের চিকেন বা মাটনের পিসেস দেয় সেই অনুযায়ী কিন্তু দামটা যথেষ্ট জাস্টিফাইড। আর যেহেতু ওরা এখন ব্র্যান্ড হয়ে গেছে, যে কোনো জিনিসই যখন ব্র্যান্ডে পরিণত হয়, ওদের এতদিনের শ্রম, ছোট থেকে বড় হতে যে শ্রমটা ওরা লেগেছে, যে অর্থ আর সময় ব্যয় হয়েছে, তার জন্য টাকা জাস্টিফাইড। জম্পেশ খাওয়া তো হলো, কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল গিফট কই? তো সেটা দেখতে দেখতেই কিন্তু চোখের সামনে পড়ে গেল এই চর্মজ নামক দোকানটা। এটাও কিন্তু টোটালি আনপ্ল্যান্ড। এটা নাকি বহু পুরনো দোকান, যেটা দেখে বাবা নস্টালজিক হয়ে পড়েছিল, বাবার থেকেই জানতে পারলাম। মেইনলি এখানে চামড়ার জিনিস, মানে লেদার আইটেম বলতে জুতো, ব্যাগ, বেল্ট এইসবই পাওয়া যায়। তো শপিংও করে ফেললাম। ছিল, তুমি নিয়েছিলে চর্মজ জুতো পড়েছো? কালোটা নিও না, ওইটা
মা এই জুতোটার বাবা কোন জুতোটা? বাবা কালো জুতো। বাবা এটা নিচ্ছ? বাবা এটা নিচ্ছ? এইটা পছন্দ করছো? আচ্ছা মায়ের এটা যাক। অ্যানিভার্সারির ছুতোয় আমারও একটা শপিং হয়ে গেল লেদারের স্লিং ব্যাগ। অ্যাকচুয়ালি এটা ইউনিসেক্স, সবাই ইউজ করতে পারবে। টোটাল বিল হয়েছিল আমাদের ওই 1700 মতো। মা ভালো ব্যাগটা। না এই ব্যাগটাও কিন্তু অনেকদিন চলছে বলো। খাওয়া শপিং সব তো হলো, কিন্তু যে জিনিসটা যাওয়ার সময় কেনা হয়নি সেটা কিন্তু ফেরার সময় মায়ের চোখে পড়ে গেছে এবং এখানে আরও বেশি পসরা সাজিয়ে বসে পড়েছে। সন্ধেবেলা ফুলের বুকে টোকে সব রেডি হচ্ছিল ওয়েডিং সিজনের জন্য, আর মা বলছে আমায় তাহলে একটা ফুল কিনে দিতেই হবে বিবাহবার্ষিকী যখন। বেশ ভালোই কাটলো আজকে সন্ধেটা, কিন্তু এখনো শেষ হয়নি। দাঁড়াও, পিকচার আভি ভি বাকি হ্যায় মেরে দোস্ত, দেখো আগে আগে কি হয়। তো আমাদের ট্রেন অ্যানাউন্স করেই দিয়েছে, ব্যারাকপুর থেকে আমরা ট্রেন ধরবো। জাস্ট দুটো স্টেশন পরেই নামবো শ্যামনগরে, ওখান থেকে আমরা লঞ্চে করে ঘাট পেরিয়ে চলে যাবো ভদ্রেশ্বর। শরীর ঠিক আছে মা তোমার? এই ফেরি সার্ভিসগুলো কিন্তু অনেক দূরের জায়গাকে আমাদের কাছের করে দিয়েছে। আর রাতের গঙ্গা বলো, দিনের গঙ্গা বলো, এনি টাইম গঙ্গার ধারা আমার ভীষণ প্রিয়। আশা করি তোমাদেরও সকলেরই ভালো লাগে। দেখে কি করছো গো তোমরা? পড়েই যাচ্ছ নাকি? কি করছো তোমরা? পড়ে যাচ্ছিলে কেন মা? পড়ে যাচ্ছিলে কেন? যতই হোক বিরিয়ানি কিন্তু যথেষ্ট একটা হেভি ওয়েট খাবার, তার ফলে ওখানে জিরা কোলা খেয়েও মায়ের শান্তি হয়নি। মা বলছে শরীরটা না আমার কেমন লাগছে একটা, কিছু একটু সোডা জাতীয় জিনিস খেলে ভালো। আমি বললাম চলো তাহলে ফেরার পথে মশলা সোডাই খাইয়ে দিই তোমাকে। এবার স্কুটি নিয়ে আমরা বাড়ি ফিরে যাব, তার আগে এখন সোডার দোকানে দাঁড়িয়েছি। আর আমি নিয়েছিলাম এই গ্রিন অ্যাপেল সোডাটা, জাস্ট দেখবো বলে, কেমন এটা কোনোদিনও ট্রাই করিনি, নতুন এসেছে এদের এখানে। আর সেটা আমি এক চুমুকও খেতে পারিনি, জাস্ট ওয়ান সিপ খেয়েছি, অতীব বাজে খেতে। বাড়ি ফিরে এই জুতোগুলোকে নিয়ে এসছে ঘরের মধ্যে আনবক্স করছে। বাবারা দেখে দেখে হচ্ছে না, সবচেয়ে পছন্দ হয়েছে আর কি ব্যাগটা। আর মাকে দেখো এখানে, বিরিয়ানি খেয়ে সুস্থ আছো মা তুমি? এতবার ঢেকুর তুলেছো তুমি রাস্তায়, আস্তে আস্তে ট্রেনে আস্তে আস্তে, আর তোমায় নিয়ে কোথাও যাবো না। আর বাবা এটা রাস্তার ওই নোংরা জুতোটা তুমি ঘরে পড়ছো? মানে যাই হোক দোকানে ছিল, সবাই তো ওখানটাতে পায়ে পড়ে দেখছিল। ও বাক্স থেকে দিয়ে চাচ্ছ। এনাও মা, হ্যাপি অ্যানিভার্সারি। বাবা তো ফুলটা কিনেই দিল শুধু, আর এই সমস্ত কিছু বললো না, কিছুও না। দেখো দেখো কি ভালো, ব্যাঙ্গালোর জবা, ব্যাঙ্গালোর জবা, অসাধারণ। এটা নাকি ব্যাঙ্গালোর জবা? ব্যাঙ্গালোর জবা এটা, দেখো জবা বলতে বলতে জবা। বাবা বলছে এবার রোজ যাবে চর্মজোতে, তাই তো বাবা জুতো কিনতে? হ্যাঁ ও, আমরা সেই মাদারসাটে খেয়েছিলাম, বলছে জুতো কিনলেই চর্মজো, খেলেই মাদারসা। তার কারণ এই দুটো জায়গাতে বাবা মনের মতন জিনিস পেয়েছে আর কি। আগে দাও ফুলটা রেখে দিই ফুলের জায়গায়। হ্যাঁ এইগুলো হচ্ছে গিফট, আজকের অ্যানিভার্সারি গিফট। আর অ্যানিভার্সারি কেকটা এখানে ছেদকে এখানে এরকম পড়ে আছে, এইটাই রাতে খেতে হয়। মা তুমি রাতে কি খাবে? কিছু না, আমার অবস্থা একদম খারাপ। মাটন বিরিয়ানি খেয়ে মায়ের অবস্থা খুব খারাপ। বাবা আর আমি কম খেয়েছি, আমরা ঠিক আছি, যারাই বেশি খাবে তাদের এই হাল হবে। শুধু জল খেয়ে খেয়ে পেট ফুলে, যারা লোভী তাদের এই অবস্থাই হয়।
একদম বাবা বলেছে যারা লোভী তাদের এই অবস্থায় হয়। আর এইখানে এইটা দিয়ে আমি আজকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু খাবো না। শুধু আমি জলের বোতল খাচ্ছি, ওই আবার জিরা জলটা ফ্রিজ থেকে দিয়ে। ও হ্যাঁ, আমরা একটা জিরা জল কিনে এনেছি, ঠিক আছে। ওখানে জিরা খেয়ে মানে জিরা ওই কোক নাকি জিরা জল এরকম কি একটা লেখা ছিল, ওটা খেয়ে এত ভালো লেগেছে, তো ওইটাকেও নিয়ে এসেছি সাথে করে। ওইটা খেয়ে মা বলছে শুয়ে পড়বে, আমি বলেছি কেকটা খাবো, আর বাবাও বোধ হয় মানে সবাইকে আর পেট আজকে ভর্তি। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, এতক্ষণ জার্নি করে ফিরে খেয়ে দিয়ে শরীর পুরো হাঁসফাঁস করছে। যদি আমার খুব একটা বেশি কিছু লাগছে না, মায়েরই বেশি শরীর হাঁসফাঁস করছে। অ্যাকচুয়ালি এতটা পরিমাণে বিরিয়ানি দেয় যে কোনো মানুষই একা শেষ করতে পারবে না, একটা বিরিয়ানি নিয়ে দুজনের অনায়াসে হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না ক্যাচম্যাচ, এবং অবশ্যই রেড বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখো ফর ফার্দার আপডেটস। টাটা, বাই বাই, গুড নাইট।